পঞ্চায়েত ভোটে মনোনয়ন পর্ব শুরু হতেই প্রায় প্রতিদিনই উত্তপ্ত হয়েছে ভাঙড়ের মাটি। শাসক তৃণমূল বনাম আইএসএফ কর্মীদের মধ্যে মারপিট, বোমাবাজি, গুলি চলার ঘটনা ঘটেছে প্রতিদিন। শাসকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছেন বহু আইএসএফ কর্মী। আদালতের নির্দেশে এবার জামিন পেলেন সেই সমস্ত আইএসএফ কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় বারুইপুর সংশোধনাগারে তাদের ফিরিয়ে নিয়ে যেতে এলেন নওশাদ সিদ্দিকি। তার অভিযোগ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল তাদের। প্রথম মাসের বিভিন্ন কেস দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছিল। ছেলেকে পাইনি, ছেলে আইএসএফ করে, বাবাকে তুলে নিয়ে এসেছে। বড় ভাইকে পাইনি, আইএসএফ করে বলে ছোট ভাইকে তুলে নিয়ে এসেছে। এই ধরনের একবারই তিনজনকে তুলে নিয়ে এসেছে শুধু আইএসএফ এর কর্তৃপক্ষকে আটকানোর জন্য। আইএসএফ যাতে না পঞ্চায়েত ইলেকশনে ভালোভাবে কন্টেস্ট করতে পারে সেই জন্য নিয়েছে। কাউকে 34 দিন, কাউকে 35 দিন জেলের মধ্যে ছিল। আইনের লড়াই আমরা ছিলাম, আইনের মাধ্যমে জামিন করিয়েছি। আজকে তাদের রিলিজ ছিল, তারা বাড়ি যাচ্ছে। বিভিন্ন ধারায় কেস দিয়েছে, কাউকে 307, আহামসে এক, মানে একজনের নামে 10-12টা করে ধারা দিয়ে শুধু আটকে রাখতে হবে দীর্ঘদিন। আপনার অতিহিংসা বসত রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য নিরহ ছেলেগুলোকে আমাদের আইসেবে তাদেরকে জেলের মধ্যে রাখা রেখেছে তারা দীর্ঘদিন ধরে। আমরা চিঠি দিয়েছি আমার পক্ষ থেকে, যে ঘটনা ঘটছে 141-এর নামে আমাদের যেন আটকানো হচ্ছে। আমি রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, আপনার স্পিকার স্যার, সমস্ত যে দপ্তর আমি আমার রাজ্যে দিয়েছি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে। আমি এর পরের পদক্ষেপ কেন্দ্র সরকারের আমি ব্যবস্থা হব, যুক্তরাষ্ট্র পরিকাঠামোর নর্মস মেনে আমি সেখানে জানাতে বাধ্য হব। তাদের জড়িয়ে ধরেন বিধায়ক, আবেগে ভাসলেন জেলবন্দি থাকা আইএসএফ কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।